অপেক্ষার অবসান ঘটল পিএসজির টানা দুই ম্যাচে পরাজিত হওয়ায় ফরাসি জায়ান্টরা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগের লড়াই বায়ার্নের বিপক্ষে মাঠে নামার আগে বেশ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। সবশেষ দুই ম্যাচের একটিতে মেসি নেইমার থাকলেও অপর একটিতে ছিলেন না মেসি। একাই পিএসজির আক্রমণ ভাগকে সামলাতে হয়েছিল নেইমার জুনিয়রকে। তবে এবার ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে অনুশীলনে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পে অনুশীলনে ফেরার পরপরই দল ঘোষণা করেছেন পিএসজি কোচ ক্রিস্টফ গালতিয়ার। পিএসজির ফরাসি এই কোচের ঘোষিত স্কোয়াডে আছেন কিলিয়ান এমবাপ্পে। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ফরাসি এই তারকাকে নিয়েই দল সাজিয়েছেন ক্রিস্টফ গালতিয়ার। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচটিতে পূর্ণ শক্তির দল পাচ্ছে পিএসজি। ফরাসি জায়ান্টদের আক্রমণ ভাগে একসাথে দেখা যাবে মেসি নেইমার ও এমবাপ্পেকে, যা পিএসজির জন্য বড় স্বস্তির বটে। এছাড়াও পিএসজির ঘোষিত স্কোয়াডে ফিরেছেন মার্কো ভেরেটির মতো গুরুত্বপূর্ণ তারকাও। সব মিলিয়ে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটির জন্য পিএসজি যে স্কোয়াড ঘোষণা করেছে তা যথেষ্ট ভারসাম্যপূর্ণ। আগামীকাল বাংলাদেশ সময় রাত দুইটায় চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে মাঠে নামবে পিএসজি ও বায়ার্ন মিউনিখ।